হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত ফোর ফোর পোর্টাল চালু হয়ে গেছে আঠাশ তারিখ থেকে এই মাসের আঠাশ তারিখ পর্যন্ত থাকবে এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত এই পোর্টাল হাই থাকবে এই পোর্টালের বিষয়ে তোমরা যারা জানতে চাও তোমরা অবশ্যই প্রথম থেকে দেখো যারা জানতে চাও না একটু এগিয়ে গিয়ে ভিডিওটা দেখো সেখান থেকে রিডিং কিন্তু থাকছে ঠিক আছে ফ্রেন্ড এবার এই পোর্টাল বিষয়টা কি আমি সেটা একটু বলে দিই ঠিক আছে আমাদের যে বারোটা মাস আছে না প্রত্যেকটা মাসের একটা করে পোর্টাল থাকে বারো মাসের বারোটা পোর্টাল একের একের মাসের এক তারিখে ওয়ান ওয়ান পোর্টাল দুইয়ের মাসের দু তারিখ টু টু পোর্টাল এটা চারের মাসের চার তারিখ ফোর ফোর পোর্টাল এই পোর্টালে চারটা বিষয় ব্যালেন্স হয় মাইন্ড বডি সোল অ্যাব্যান্ড্যান্স তাহলে কি মাইন্ড বডি সোল অ্যাব্যান্ড্যান্স এই চারটা বিষয়কে ব্যালেন্স করা হয় এই পোর্টালে পোর্টালে অ্যাকচুয়ালি কী কাজ হয় আমাদের এনার্জি শিফটিং হয় এনার্জি ক্লিনজিং হয় নেগেটিভ এনার্জি পুরনো যে এনার্জি সেগুলোকে ক্লিন করা হয় এবং নিউ এনার্জি আপডেট হয় এক এক প্রকারের ভার্সান আপডেটের মতো আমাদের ফোনে ভার্সান আপডেট হয় না সেই রকমভাবে যখন ভার্সান আপডেট হয় তখন তারপর থেকে ফোনটা একটা অন্য রকমভাবে চলতে থাকে তাই না সেই রকম আমাদের লাইফেও প্রকৃতি নিজের থেকে আমাদের প্রত্যেক পোর্টালে ভার্সান আপডেট করে তাছাড়াও প্রত্যেক মাসের নিউমুন ফুল মুনে এমনিতেই এনার্জি ক্লিনজিং থাকে এবং এই ভার্সান আপডেট হলে তোমার লাইফে কী হয় ভার্সান আপডেট হলে লাইফটা একটা অন্যরকমভাবে হবে দশ তারিখের পর তুমি নিজেই বুঝতে পারবে যে আমার কি কি চেঞ্জ এলো এই মুহূর্তে কি করা উচিত ঠিক আছে এই মুহুর্তে তোমার একটাই কাজ গো উইথ দা ফ্লোতে থাকো যা কিছু হচ্ছে সব মেনে নাও ঠিক আছে আর এই যে ক্লিনজিং চলছে বা এই যে পোটালে তার সাইড এফেক্ট কি তুমি বুঝবে তাই না ছাব্বিশ সাতাশ তারিখ থেকে অনেকে চব্বিশ তারিখ থেকেও শুরু হয়ে গেছে সেই সময় থেকে দেখবে নিজেকে ডিপ ডাউন মনে হচ্ছে স্যাড অ্যালন ডিপ্রেস ফিল হচ্ছে এবং এমন কি অনেকের জ্বরও আসতে পারে সর্দি কাশি হতে পারে গা বমি বমি ভাব পিরিয়ডের ডিসব্যালেন্স চুল পড়ছে বয়সের থেকে বেশি বয়স্ক মনে হচ্ছে হ্যাঁ না দেখবে ছোটোখাটো খাটো চোট লাগছে ডেথের নিউজ শুনবে খারাপ খারাপ ঘটনা কিছু শুনবে অনেকের প্রেগনেন্টের খবরও শুনতে পারো কোন ছোট বাচ্চার মানে কি সদ্যজাত জন্ম হচ্ছে এরকমও শুনতে পারো বা হচ্ছে এরকম ভিডিও তোমার কাছে পপ আপ হবে বা তুমি ড্রিমও দেখতে পারো যে বাচ্চা জন্ম হচ্ছে হ্যাঁ না তো এই জিনিসগুলো হলে এগুলো হচ্ছে তার উপসর্গ এগুলো তোমার মেসেজ বা উপসর্গ সব কিছুই এই যে ভার্সান আপডেটের এই সময় তোমার কিছুই করা যাবে না গো গোদ্যা ফ্লোতে থাকতে হবে ঠিক আছে এবং সব থেকে মেলদের জন্য অ্যালার্ট মেসেজ তোমরা দশ তারিখ পর্যন্ত একটু বেশি ডাউনে থাকবে কারণ কি না ইউনিভার্স নিজের থেকে এই যে ক্লিনজিংটা করছে এই সময় ফিমেলদের থেকে মেলদের উপর ডিপলি করবে কারণ কি কৃষ্ণপক্ষ চলছে কৃষ্ণপক্ষতে মেলদের উপর এমনিতেই ক্লিনজিং চলে তার উপরে পোটাল পড়ে গেছে তার মানে ডিপলিভাবে ক্লিনজিং হবে তুমি অনেক স্যাড অ্যালন ডিপ্রেস এই জিনিসগুলো তুমি ফিল করবে বা আশপাশের মানুষ তোমাকে দেবে অনেক কিছু খারাপ ঘটনা ঘটাবে কিছু শোনাবে এই জিনিসগুলো হলে তুমি বুঝে নাও যে এটা কিন্তু পোটালের একটা সাইড এফেক্ট তোমার কোনো ক্ষতি হবে না তোমার কোনো ক্ষতি হবে না তুমি নিজেকে ব্যালেন্স করবে নিজেকে নিয়ন্ত্রণ করার একদম চেষ্টা করবে না যেমন হয় না ফোনে যখন ভার্সান আপডেট হয় ফোন নিজের থেকে বলে দেয় যে এখানে কিছুই করা যাবে না তাই না ইউনিভার্স আমাদেরকে বলে না প্রকৃতি আমাদেরকে বলে না আমাদেরকে বুঝে নিতে হয় ফোন তার নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয় সেরকম ইউনিভার্স এই কয়েকটা দিন তোমাকে তার নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে তোমার এই মুহূর্তে কি করা উচিত তাহলে তাহলে কি করবে তুমি তাই না তোমার একটাই কাজ তুমি লক্ষ্য করে দেখো কোন কোন জিনিসগুলো তোমাকে বেশ পেন দিচ্ছে কোন পয়েন্ট তোমার ক্ষতিকারক তুমি সেগুলোকে চিহ্নিত করো যেমন হয় না আমরা ঘরে যখন ঝাঁট দেই। তখন নোংরাগুলোকে এক জায়গায় জড়ো করে বাইরে বের করে দিই হ্যাঁ না ঝাঁট দিতে দিতে যখন পাশে দেখলাম একটা নোংরা পড়েছে সেটাকেও নিয়ে নেই দিয়ে বাইরে বের করে দেই ঠিক সেই রকমভাবে তুমি দেখো এখন যেহেতু ক্লিনজিং চলছে তুমি কি করবে দেখো তোমার কোন নেগেটিভ এনার্জি তোমাকে পেন দিচ্ছে তোমার সামনের এগানোর জন্য বাধা সৃষ্টি করছে সেটাকে হিল করো ঠিক আছে সেইটাকে হিল করো এবং হিল হলেই সে কিন্তু চলে যাবে আমাদের ভুল কোথায় হয় জানো তো ফ্রেন্ড আমরা কি করি এই যে ভার্সান আপডেট হচ্ছে আমরা কি করি সেই পাঁচটের নেগেটিভ এনার্জিটাকে নিউ ভার্সানেও নিয়ে চলে যাই আমরা ছাড়ি না তাকে যার ফলে ভার্সান আপডেট হলো তো সে থেকে গেল। পরের ভার্সান আপডেট হলো সে থেকে গেল আমরা ছাড়ি না তাকে যার ফলে একটা কষ্ট কি একটা যন্ত্রণা কি একটা ঘটনা মাসের পর মাস বছরের পর বছর আমাদের সঙ্গে থাকে আমরা যদি একটু বুদ্ধি লাগিয়ে এই ভার্সান আপডেটের সময় ওটাকে হিল করে নেই। তাহলে দেখবে নিউ ভার্সানে ওটা থাকবে না থাকবে আর তোমার উপর এফেক্ট করবে না ঠিক আছে ফ্রেন্ড তুমি লক্ষ্য করে দেখেও এই দশ তারিখের মধ্যে তুমি সব সময়ের জন্য চেষ্টা করো হিল করার নিজেকে তুমি হিল কিভাবে করবে আমি তারপর বলে দেবো যে এই এনার্জি কিভাবে কাজে লাগাবে সেটার আমি সময় বলে দেবো তুমি এই পয়েন্টগুলোকে দেখবে এবং তুমি কাউ কারোর সঙ্গে দুর্ব্যবহার করবে না কেউ দুর্ব্যবহার করলেও সেটাকে দেখে বুঝে সেখানে তুমি মানে যেটা করার যদি হয় কিছু করো হলে সেটাকে ইগনোর করে যাও নেগেটিভ এনার্জিকে অবশ্যই ইগনোর করবে কেউ তোমাকে রাগানোর চেষ্টা করছে উত্তেজিত করার চেষ্টা করছে তো তাকে তুমি ইগনোর করে যাবে ঠিক আছে এবং এই এখানে কি করা উচিত তুমি হিল কি করে করবে এবং এই এনার্জিকে এই পোর্টালকে কিভাবে কাজে লাগাবে তুমি কয়েকটা জিনিস জোগাড় করবে ঠিক আছে মানে এই যে পোর্টালটাকে তুমি যে কাজে লাগাবে তোমার কেরিয়ারের ক্ষেত্রে লাভ রিলেশনশিপের ক্ষেত্রেও তুমি কাজে লাগাতে পারো ঠিক আছে তার জন্য কি করতে হবে আগেও একবার বলেওছিলাম নিউ নিউ মুন বা ফুল মুনের ক্ষেত্রেও এই জিনিসগুলো অ্যাপ্লাই করা যায় একই পদ্ধতি নতুন কিছু নেই তুমি মোমবাতি একটা জোগাড় করবে এটা আমার কাছে সাদা রঙের আছে তোমরা লাল অথবা সবুজ সবুজটা হবে কেরিয়ারের জন্য লাল হলে কিন্তু সেটা হবে লাভ রিলেশনশিপের জন্য তুমি যদি কেরিয়ারের উপর করো অবশ্যই সবুজ কালারের মোমবাতি নেবে সবুজ কালারের বল পেন নেবে ঠিক আছে আর কি করবে না এই রকম একটা এই রকম একটা সাদা কাগজ কেটে নেবে প্রথমেই ঠিক আছে আর যদি লাভ রিলেশনশিপের ক্ষেত্রে হয় তাহলে অবশ্যই লাল কালারের মোমবাতি লাল কালারের বল পেন ব্যবহার করবে ঠিক আছে এবার তুমি কি করবে না দিনের দুটো টাইম ভোর চারটা চুয়াল্লিশ বিকেল চারটা চুয়াল্লিশ ঠিক আছে ভোর চারটা চুয়াল্লিশ যে টাইমটা পড়েছে না ফ্রেন্ড এ ব্রহ্ম মুহূর্তে পড়েছে এ টাইমটাকে চেষ্টা করো তোমরা সবাই কাজে লাগানোর ব্রহ্ম মুহূর্তে আমরা যাই কিছু প্রার্থনা করি না আমাদের কিন্তু দ্রুত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই না তাই চেষ্টা করো এই ব্রহ্ম মুহূর্তটাকে কাজে লাগানোর তোমরা আজ থেকে শুরু করে দাও দশ তারিখ পর্যন্ত ঠিক আছে তোমরা কি করবে না এই মোমবাতি এবং পেন একটা কাগজ নেবে ঘরের একটা নির্দিষ্ট জায়গা খুঁজে নেবে ঠিক আছে বা যেখানে তুমি পার ডে ধ্যান করছো কি নামাজ পড়ছো রকম জায়গা তুমি নিয়ে নেবে সেখানে ওই টাইমটাতে ওই টাইমটাতে তুমি সেখানে একটা লাল কালারের বা সবুজ কালারের একটা কাপড় বা আসন কিছু পেতে দিলে প্রথমে তোমার ঈশ্বর আল্লাহ তুমি যাকেই মানো তাকে তুমি স্মরণ করলে নিজেকে হিল করলে এবং তুমি ধ্যান করলে নাম জপ করলে তোমার যেটা তুমি পার ডে করো বা যেটা তোমার মন চাইবে সব থেকে ভালো নাম জপ করা হ্যাঁ না সেটা তুমি করলে করার পর অবশ্যই যখন বসবে মোমবাতিটা সামনে জ্বালিয়ে নিও হ্যাঁ না আমি বলতে ভুলে গিয়েছিলাম তুমি জ্বালিয়ে নিও তারপর ওখানে বসে নিজেকে হিল করো হাই ভাইব্রেশনে তুলো এবার কি করবে না তুমি কেরিয়ারের ক্ষেত্রে যা তুমি চাও পজিটিভ সেন্টেন্স লিখবে এবং প্রেজেন্টেন্সে লিখবে ঠিক আছে এই রকম চার কোনা একটা কাগজ নেবে কেরিয়ারের ক্ষেত্রে যদি হয় চারটা তোমার ইচ্ছে চারটা তোমার ইচ্ছে যেটা তুমি চাও তুমি কাগজে প্রেজেন্টেন্সে লিখবে ঠিক আছে এবং পজিটিভ থাকবে হাই ভাইব্রেশানে থাকবে অবশ্যই এটা বলবে যে তোমার ঈশ্বর যে আল্লাহ যে তোমার ইচ্ছা যদি থাকে তোমার আমার ক্ষেত্রে যদি শুভ হয় তো অবশ্যই আমি এমনই চাই ঠিক আছে বা আমি এমনই আমি একটা জব পেয়ে গেছি আমি এই জবটা পেয়ে গেছি হ্যাঁ না এই রকম কি আমার এত টাকা দরকার এরকম ব্যাপার বা এত টাকা আমি পেয়ে গেছি এই রকমভাবে যেটা তোমার যোগ্য যদি হয় তোমার ক্ষেত্রে শুভ যদি হয় ইউনিভার্স অবশ্যই দেবে তুমি চারটা উইসকে পরপর লিখো লেখার পর কী করবে না এইভাবে নিজের দিকে ভাঁজ করে নিও নিজের দিকে অবশ্যই এরকম ভাঁজ করে নিও তারপর যে মোমবাতিটা জ্বলছে সেটাতে পুড়িয়ে দাও তারপর একটা কোনো কোনো কিছু পাত্রে সে কাঁচের হোক যে কোনো পাত্রে তুমি সেটাকে রেখে দিলে ছাইটাকে দিয়ে হাওয়াতে উড়িয়ে দিয়ে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও এটা দিনে দু টাইম মানে চারটা চুয়াল্লিশ বিকেল চারটা চুয়াল্লিশ ভোর চারটা চুয়াল্লিশ তুমি দশ তারিখ পর্যন্ত টানা করো তুমি আঠাশ তারিখ পর্যন্তও করতে পারো ঠিক আছে এইভাবে এই হাই এনার্জিটাকে তোমার লাইফে কাজে লাগাও এবং নিজে গো উইথ দ্য ফ্লোতে থাকো যা হচ্ছে ভেবে নাও এই পোটালের কাজ এই সময়ে এবং পোর্টালে যখন নিউ ভার্সান আপডেট হবে এরই মাঝে তোমাদের অনেকে রিইউনিয়ন হবে কারণ এই নেগেটিভ এনার্জি ব্লকেজ অনেক রিমুভ হয়ে যায় এই সময় কিন্তু অনেকে রিইউনিয়ন হবে এবং এও বলে দিই ডেভিলও অ্যাটাক করবে এটা সাবধানে থাকো কারণ ডেভিল অ্যাটাক অবশ্যই রি ইউনিয়নের এনার্জি থাকলে এনার্জি শিফটিং হলে এনার্জি ক্লিনজিং হলে ডেভিলও সেই সময় অ্যাটাক করবে ঠিক আছে বিভিন্ন মানুষের মাধ্যমে কিছু ঘটনা ঘটিয়ে দেবে হঠাৎ করে দেখবে ফোন বন্ধ হয়ে গেছে কোনো কাজ করছে না কেউ এসে তোমাকে দুটো উলো উল্টা পাল্টা কথা শুনিয়ে দিয়ে চলে গেল অথচ তোমার কোনো দোষ নেই এগুলো ডেভিল অ্যাটাক এগুলো থেকে তুমি নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করো ঠিক আছে ফ্রেন্ড এইভাবে এই পোর্টালটাকে তোমরা কাজে লাগাও এবার আমি দেখব যে এই পোর্টালে তোমার প্রিয় মানুষটির উপর কতটা এফেক্ট করলো এবং তোমাদের সম্পর্কের উপর কি কী এফেক্ট হলো সেটাই আমি দেখব রিডিংয়ের মাধ্যমে ঠিক আছে ফ্রেন্ড এই পোর্টালের কতটা এফেক্ট হলো আশা করি বুঝতে পেরেছ যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টে বলো আমি আবার ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে যদি কোনো অসুবিধা থাকে আমি দেখব এই পোর্টাল কতটা এফেক্ট করলো তোমার এবং তোমার প্রিয় মানুষটির উপরে বিশেষ করে তোমার প্রিয় মানুষটির উপরে কতটা এফেক্ট করছে এই পোর্টাল কেমন আছে সে তাই না আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে এই ফোর ফোর পোর্টাল তার প্রিয় মানুষটির উপর কতটা এফেক্ট করলো সে সংকটে পড়ে গেছে সে সংকটে পড়ে গেছে সংকটে পড়বেই ইমোশান ফ্লো হচ্ছে এখন এই এই সময়টা না ফ্রেন্ড কেউ কেউ নিয়ন্ত্রণে নেই সেই জিনিসগুলো বেরিয়ে আসবে যেগুলো অ্যাকচুয়ালি তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে হ্যাঁ না সেই জিনিসগুলো বেরিয়ে আসবে তো এই সময়ে নিয়ন্ত্রণ নেই তার ইমোশান ফ্লো হচ্ছে সে দিশা খুঁজে পাচ্ছে না দুটো কোনো সিচুয়েশানে ফেসে গেছে আমি দেখব দুটো কোন সমস্যায় ফেঁসে গেল সে আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি দুটো কোন সমস্যায় ফেঁসে গেল দুটো কোন সমস্যায় ফেঁসে গেল এই তো ফিনান্সিয়াল একটা চোট পেয়েছে ফিনান্সিয়াল একটা চোট পেয়েছে ফ্যামিলির দিক থেকে চো এটা তার ফ্যামিলির দিক থেকে ফ্রেন্ড পরপর দুটো কারি ফ্যামিলি দুটো ফিনান্সিয়াল অবশ্যই ফ্যামিলির দিক থেকে কিছু না কিছু সে চোট পেয়েছে ফ্রেন্ড কিছু না কিছু একটা চোট পেয়েছে বা তার ফ্যামিলির কারোর কোনো দুর্ঘটনা হতে পারে খারাপ কিছু ঘটনা বা ক্ষতিকারর উপর চোট দেওয়া হয়েছে কেউ রোগাগ্রস্ত হতে পারে বা তার অর্থনৈতিক দিক থেকে কারোর কিছু হতে পারে বা কেউ তার সঙ্গে দুর্ব্যবহার করেছে সেই জন্য সে এখন দিশা খুঁজে পাচ্ছে না একটা চোট সে তাকে দেওয়া হয়েছে সেটা ফ্যামিলির পক্ষ থেকে বা থার্ড পার্টি কেউ কেউ সেই থার্ড পার্টির পক্ষ থেকে দেওয়া হয়েছে যার জন্য সে কিন্তু দুটো সিচুয়েশানে দ্বিধাদ্বন্দ্বে ফেঁসে গেছে এক প্রকারের দ্বিধাদ্বন্দ্বে সে ফেঁসে গেছে আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটির উপর ফোর ফোর কতটা এফেক্ট করলো ফোর ফোর পোর্টাল নেগেটিভে ভরা স্যাড অ্যালোন একটা নেগেটিভে ভরা একটা কিছু ঘটানো হয়েছে এই তোমার প্রিয় মানুষটির উপরে যেমন তোমার উপরে চলছে ক্লিনজিং শিফটিংয়ের ব্যাপার তারও ভার্সান আপডেট হচ্ছে সে যে শুধু তোমার একার হচ্ছে এমন হয় সবার প্রকৃতিতে সবার উপরে ভার্সান আপডেট চলছে ঠিক আছে তারও কিন্তু হচ্ছে বা ফেমের কিছু একটা ঘটানো হয়েছে যার জন্য সে নেগেটিভে একদম ভরে গেছে তার মন পুরো নেগেটিভে ভরে গেছে সে লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে এই সময় কিছু একটা বিষয়কে ব্যালেন্স করার জন্য হয়তো বেচারা জানেই না তার সাথে কি হচ্ছে তুমি তো জেনে গেলে যে একচুয়ালি হচ্ছে ডাকে হিডেন বিষয় বাইরে আসছে হিডেন বিষয় হিডেন একাধিক বিষয়টা বাইরে এখন সবার হিডেন বিষয় বাইরে আসবে দুর্বলতা হ্যাঁ যত নেগেটিভ জিনিস যত হাইড করে রেখেছিল কারণ নিজের তো নিয়ন্ত্রণে নেই তাই সব যেগুলো ধামা চাপা দিয়ে রেখেছিল সেই ধামা আর কাজ করছে না সব বেরিয়ে আসবে এক এক করে তো সেই তোমার প্রিয় মানুষটির বেরিয়ে আসছে তোমার যে মনের মধ্যে কষ্ট যন্ত্রণা স্যাড অ্যালন নেগেটিভ এনার্জি একদম পুরো বসে ছিল হ্যাঁ না সে এখন বেরিয়ে আসছে তাকে তুমি নিয়ন্ত্রণ করেছিলে বা তাকে ব্যালেন্স করে রেখেছিলে সে এখন বেরিয়ে আসছে ওগুলো বেরিয়ে যাবে ওগুলো বেরিয়ে যাবে তোমার প্রিয় মানুষটির ক্ষেত্রেও সেরকম এই নেগেটিভ জিনিস যে এত ভরে আছে না এগুলো তারা হিডেন ছিল সেগুলো বেরিয়ে আসছে আমি দেখবো হিডেন কি কী বিষয় বেরাচ্ছে হ্যাঁ না আমাদেরও জানার দরকার যে তোমার প্রিয় মানুষটির হিডেন কি কী বিষয় বেরিয়ে যাচ্ছে তোমার তো স্যাড অ্যালন কষ্ট অনেক কিছু জিনিস তোমার পাস্ট লাইফে পাস্ট লাইফ মানে কি এই জীবনের আগেটায় হ্যাঁ না তোমার লাইফের ইতিহাসটাতে অনেক কিছু ঘটনা ঘটেছে তুমি হয়তো অন্যায় করেছো কিছু তুমি কারোর খারাপ করেছো সেসব জিনিসও তোমার মনে আসতে পারে বা যেগুলোতে গিল্টি ফিল হয়েছে বা কিছু অনেক কিছু জিনিস যেগুলো তোমার মনে আসতেই পারে সেরকম সেই মানুষটারও হিডেন বিষয় এখন বেরিয়ে আসছে আমি দেখব তার হিডেন কি বিষয় বেরাচ্ছে হিডেন কি বিষয় লাভ 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 বেড়াচ্ছে এখন হিডেন তোমার সঙ্গে যা করেছিল না ফ্রেন্ড তার ব্যাক লাভ ছিল তোমার প্রতি যেটা হয়তো সে দেখায়নি কোনো দিন এটা তার হিডেন ছিল এটা হয়তো তুমি মাঝে মাঝে বুঝতে পারতে যে ও মানুষটা আমাকে ভালোবাসে কিন্তু এটা অনেকে থাকে ফ্রেন্ড নিজের প্রেম ভালোবাসাকে বুঝতে পারে না আজ কিন্তু তার এই শিফটিংয়ের ক্ষেত্রে না অনেক সময় আমরা ঘর পরিষ্কার করলে অনেক পুরনো হারিয়ে যাওয়া জিনিসও বেরিয়ে চলে আসে হ্যাঁ যখন দেখবে বাড়িতে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে বা যাই ক্ষেত্রে পুরো ঘর যখন সাফ করি হ্যাঁ না যখন সাফ করা হয় দেখবে অনেক হারানো জিনিসও বেরিয়ে আসে অনেক ভালো জিনিস যেগুলো আমরা মনেই রাখিনি সেও বেরিয়ে চলে আসে তাই না এও ঠিক সেরকম তোমার তোমার যে মাইন্ড বডি শোলে এই যে ক্লিনজিং হচ্ছে শিফটিং হচ্ছে এনার্জি এই ক্লিনজিংয়ে এই যে সোল থেকে বা তার মাইন্ড থেকে কি তার বডি থেকে বেড়াচ্ছে যে সে লাভ ফিল লাভ জিনিসটাকে সে হাইড করে রেখেছিল তার এটা কিন্তু তার সামনে আসছে তার জন্য হতে পারে তোমার প্রিয় মানুষটি সমস্যায় পড়েছে এই জন্য ব্যাক অফ মাইন্ডে এত ইমোশান তার ফ্লো হচ্ছে এই লাভ তার বেরিয়ে আসছে এই লাভ তার সামনেই আসছে বলেই ইমোশান ফ্লো হচ্ছে কার প্রতি পাশের মানুষটার প্রতি তোমাদের মধ্যে ফ্রেন্ড হতে পারে তোমরা নো কন্ট্যাক্টে আছো হতে পারে সেপারেশান আছো অপনে আছো এ এই হচ্ছে তোমার পাস্টে মানে এই আগে থেকে তোমাকে জানে চেনে পাস্ট মানে তোমার সম্পর্কের সঙ্গে রিলেশনশিপে থাকার আগে সেই পাস্টের মানুষটা নয় তুমি সেই মানুষটা যেটা বর্তমান সামনেই পাস্টের একদম সামনে সদ্য সেপারেট সেপারেশান হয়েছে নো কন্ট্যাক্ট হয়েছে বা অপন চলছে এই রকম ব্যক্তি তার প্রতি কিন্তু লাভ ফিল হচ্ছে এই মানুষটার প্রতি ঠিক আছে ফ্রেন্ড এই হিডেন এই জিনিসটা তার বেরিয়ে আসছে তোমার ক্ষেত্রে নেগেটিভ বেরাচ্ছে তার ক্ষেত্রে পজিটিভ বেরাচ্ছে সে যদি ঠকিয়ে গিয়েছিল না সে বুঝতে পারছে যে আমি যাকে ঠকিয়েছি সেটাই তো আমার তার প্রতিই আমার প্রেম ভালোবাসা সে আজ বুঝতে পারছে এখন কি অবস্থা এবার ভাবো যে যে জেনে বুঝে আমার জিনিসটাকে নষ্ট করে দিল অথচ সে যখন পরে জানলো যে ওটা আমারই ছিল হ্যাঁ না ব্যাপারটা যেন এরকম হয়ে গেল ফ্রেন্ড ব্যাপারটা যেন এরকম হয়ে গেলো যে তোমাকে কিছু দেওয়া হলো তুমি রাগে ক্ষোভে সেটা ভেঙে দিলে এবং পরে জানলে ওটা আমার জন্যেই ছিল তখন কেমন লাগবে ঠিক এইরকমই মনে হচ্ছে তার এখন যে আমার জন্যেই আমার যার প্রতি প্রেম ভালোবাসা ছিল তাকেই আমি শেষ করে দিয়েছি হ্যাঁ না এর ফলে কি হতে পারে এর ফলে মনের মধ্যে কি আসতে পারে নেগেটিভ তো আসবেই এই তো নেগেটিভ তো আসবেই সেইগুলো দেখছে ভাবছে যে আমি সেটাকেই নষ্ট করে দিয়েছি যেটার প্রতি আমার প্রেম ভালোবাসা ছিল আজ ব্যাক অফ মাইন্ডে প্রেম ভালোবাসা একজন লাভ কার্ড এসছে লাভার্সের কার্ড এসছে প্রেম ভালোবাসা ব্যাক অফ মাইন্ডে তোমার প্রতি তার ফ্লো হচ্ছে ফ্রেন্ড তোমার প্রতি তার ফ্লো হচ্ছে এটা হচ্ছে বেরিয়ে আসছে ফোর ফোর পোর্টাল কিন্তু জবরদস্ত কাজ করছে তোমার প্রিয় মানুষটির উপরে তোমার উপরে সবার উপরে তোমরা কম বেশি অনেকে অসুস্থ হয়ে যেতে পারো অনেকে হয়তো বমি জ্বর এই জিনিসগুলো কিন্তু হেমেশায় প্রায় মানুষের কম বেশি হয়তো এই জিনিসগুলো ফিল করতে পারো যারা একটু ডিপে আছো মানে ডাউনে অ্যাকচুয়ালি আছো যারা তাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি তোমরা এগুলো ফিল করতে পারবে যে অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে এটা আর ক্ষতির জন্য নয় এরপর দেখবে যখন নিউ হচ্ছে ভার্সান আপডেট হয়ে গেছে দেখবে ফ্রি লাগবে খুব ভালো লাগবে লাইফটা এই তোমার প্রিয় মানুষের ক্ষেত্রেও ঠিক সেরকম কিছু একটা হচ্ছে এবং সে দেখছে যে আমার হলোটা কি আমি যে যাকে আমি নষ্ট করে দিলাম সে অ্যাকচুয়ালি তার প্রতি আমার প্রেমই ছিল সে দেখ চাইছে যে শুরু থেকে শুরু হোক সে চাইছে শুরু থেকে শুরু হোক সে শুরু করতে চাইছে যে আবার যেন শুরু হয় শুরু হয়ে যায় এই সম্পর্ক সে কিন্তু একটা বেশ চাপে আছে এই নেগেটিভ এনার্জি সে বেশ চাপেই আছে সে এই যে নেগেটিভ একটা এনার্জি সে চাই কিন্তু পুনরায় আবার শুরু হোক এই সম্পর্কে আমি দেখব ফ্রেন্ড তোমার কি অবস্থা তোমার কি হিডেন বিষয় বেরিয়ে এলো আমি সেটাই দেখব তুমিও দেখে নাও যে কি কি বেরাচ্ছে তোমারও তার কিন্তু হিডেন এটাই বেরিয়ে এসছে আরও নেগেটিভ অনেক কিছু বেরাবে বাট যেহেতু এই রিডিং লাভ রিলেশনশিপের উপরে সেই জন্য এটা লাভই বেরিয়ে গেল তার এই জন্য ব্যাক মাইন্ডে তো লাভ ফিল হচ্ছে তোমার কী বেরাচ্ছে একটু দেখি আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার মন মস্তিষ্কে কী চলছে তুমি মুক্তি চাও তোমার অনেক কিছু জিনিস ফ্রি হয়ে যাচ্ছে পর 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 অনেক কিছু জিনিস ফ্রি হয়ে যাচ্ছে যেটা চাপ একটা স্যাড অ্যালন এই জিনিসগুলো করাতো না সেগুলো জিনিস ফ্রি হয়ে যাচ্ছে একটা যেন তুমি বন্দি ছিলে একটা যেন কোথাও তোমাকে সেকল দিয়ে বাঁধা হয়েছিল সেই যে সেকলটা মনে হয় যেন কেউ চাবি ঘুরিয়ে খুলছে ধীরে ধীরে খুলছে সেই যে একটা মুক্তির যে একটা শ্বাস সে মুক্তির যে একটা জিনিস সেটা আভাস তোমার মন কিন্তু ফিল করছে সেই সেইটা তোমাকে ফ্রি করা হচ্ছে অবশ্যই নেগেটিভ এনার্জি অবশ্যই থার্ড পার্টি বা তোমার ফ্যামিলিতে কিছু প্রবলেম হতে পারে তোমার প্রিয় মানুষটির ফ্যামিলিতেও প্রবলেম হচ্ছে তোমারও কিছু ফ্যামিলিতে কোনো সমস্যা বা ফিনান্সিয়াল কিছু প্রবলেম দুজনের কিন্তু সেম একটা জিনিস চলছে বেশ একটা চাপে আছে তোমারও লাভ ফিল হচ্ছে ফ্রেন্ড তোমারও বেরিয়েছে তাই তুমি হতে পারো স্যাড হয়ে যাচ্ছ তাই তোমার ডিপ্রেস ফিল হচ্ছে যে তোমার এও হিডেন বিষয় তো হিডেন বিষয় কয়েকটা বেরিয়ে এলো দেখো আজকে পোর্টালে আদার্স কিছু নাই হোক অন্তত হিডেন বিষয়গুলো অবশ্যই বেরিয়ে আসবে হিডেন আজকে বেরাবেই বেরাবে এখন কয়েকদিন হিডেন বিষয় বেরাবেই শুধু আজকে নয় আজ তো মানে কি বলা যায় একদম হাই লেভেলে আছে তো তুমি দেখে নাও যেটা বেরাচ্ছে সব হিডেন বিষয় একটা রিডিংয়ে দুবার লাভার্স কার অসম্ভব ব্যাপার তার এনার্জির ক্ষেত্রেও লাভার্স্কার তোমার এনার্জির ক্ষেত্রে দুজনেই লাভ ফিল হচ্ছে সেম এনার্জি হয়তো তোমরা একে অপরকে কিন্তু মানে ফিল করতে পারছো তোমরা একে অপর দুজনেই কিন্তু সেম এনার্জিতে হয়তো আছো তুমি চাইছো মুক্তি তুমি চাইছ তোমার ফ্যামিলির হয়তো কিছু ঝামেলা হচ্ছে বা তোমাকে কিছু বিষয় থেকে বা কিছু জায়গা থেকে মুক্ত করা হচ্ছে এবং তুমি 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 লাভ ফিল করছো বা তুমি এই যে তোমার হিডেন এই কয়েকটা জিনিস হ্যাঁ না বন্ধন থেকে নিজেকে বের করা বা হচ্ছে তোমার ফ্যামিলিতে কিছু ঘটনা ঘটছে বা তোমার মনের মধ্যে লাভ ফিল হচ্ছে এরকম জিনিস এই এনার্জিগুলো কিন্তু কাজ করছে তুমি লেট গো করছো তুমি বুদ্ধিমানের কাজ করছো এই সময় লেট গো করার একটা সব থেকে ভালো সময় নিজেকে একটু পজিটিভ রাখো হাই ভাইব্রেশানে তোলার চেষ্টা করো এবং যা কিছু নেগেটিভ জিনিস আছে না সেগুলোকে লেট গো করার চেষ্টা করো গো দ্য ফ্লোতে থাকো এটাই বুদ্ধিমানের কাজ নাহলে বেশ চাপে হয়ে যাবে অবশ্যই হেলদি বাউন্ডারি তুমি সেট করার চেষ্টা করছো এবং তুমি চাইছো জীবনটা আবার শুরু হোক অবশ্যই নিউ বিগিনিং আসছে তোমার জন্য তুমি এই মুহূর্তে আইসোলেট হয়ে আছো এই মুহূর্তে তোমাকে আইসোলেট ফিল করাচ্ছে বা অবশ্যই এটা হবেই তুমি আইসোলেট হয়ে আছো এই এনার্জিটা তোমার মধ্যে আছেও অবশ্যই আছে এবং ইমোশন ফ্লো হচ্ছে তুমি ইমোশন প্রোভাইড করতেও চাও এই মুহূর্তে ব্যালেন্সের নেই যে ফ্রেন্ড তুমি চাও পাস্টের মানুষটা তোমার কাছে আসুক এবং তুমি অবশ্যই পাস্টের মানুষটাকেই চাও লজিক্যাল মাইন্ড সব কিছু দেয় কিন্তু মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব এই এটা হচ্ছে পোটালের এফেক্ট দ্বিধা দ্বন্দ্ব তুমি চাও জাস্টিস হোক তোমরা অনেকেই চাও জাস্টিস হোক বেশ নেগেটিভ জিনিসগুলো কাজ করছে বেরিয়ে আসছে মনের উপর এফেক্ট করছে তোমার এবং তুমি চাও ইমোশান প্রোভাইড করতে ওই মানুষটাকে একটা স্টক হয়ে গেছো এই যে জিনিসগুলো হচ্ছে না ফ্রেন্ড এই নেগেটিভ জিনিসগুলো এইগুলো নিয়ে একদম বেশি কিছু ভাববে না কারণ এটা স্বাভাবিক জিনিস পোটালের স্বাভাবিক জিনিস যেমন না মানুষের জ্বর হলে মাথা যন্ত্রণা করে হাত পা যন্ত্রণা করে হ্যাঁ না এই জিনিসগুলো হয় একটা খিটখিটে ভাব থাকে মুখের টেস্ট চেঞ্জ হয়ে যায় এগুলো জ্বরের উপসর্গ তেমনি এই পোর্টালেরও এটা উপসর্গ এই যে স্টক হয়ে যাওয়া স্যাড ফিল হওয়া লাভ ফিল হওয়া ইমোশন ফ্লো হওয়া নিজেকে ডিসব্যালেন্স দেখা নিজেকে যেন হারিয়ে ফেলা খিটখিটে মেজাজ এই জিনিসগুলো পোর্টালের সাইড এফেক্ট এ এই জন্যই তোমাকে বলা হচ্ছে কেবল নেগেটিভ জিনিসগুলোকে হিল করো গো দা ফ্লোতে থাকো এটাই হচ্ছে তোমার কাজ একদম এইসব জিনিস আসবে নিউজ তুমি অনেক খারাপ শুনতে পাবে কিছু চোট তোমার গায়ে লাগবে হ্যাঁ না তুমি হচ্ছে অনেক কিছু খারাপ জিনিস হতে থাকবে যেগুলো তোমার পছন্দ নয় অথচ সেগুলো হচ্ছে এই টাওয়ারের মতো কিছু কিছু নেগেটিভ ঘটনা তোমার তুমি শুনতে পাবে বা দেখতে পাবে বা এই এই জিনিসগুলো হতে থাকবে এখন কারণ এটা হচ্ছে পোর্টালের এফেক্ট কনফিউশান কনফিউশান সব জায়গায় তুমি সাধারণ বিষয়ের উপর কনফিউশান হয়ে যাবে তুমি একটা ড্রেস কিনতে গেলে কি তুমি কোথাও যাবে যে সেটা যাবে কি যাবে না এটা নিয়েও কনফিউশানে পড়ে যাবে মানে কনফিউশান এনার্জি থাকবে নেগেটিভ এনার্জি এখন প্রচুর থাকবে এবং তুমি অবশ্যই লেট গো করো লেট গো করা খুবই জরুরি মুভ অন করা খুবই জরুরি এই এনার্জি থেকে মানুষটার থেকে নয় ব্যালেন্স করা খুব জরুরি নিজেকে এইভাবেই রাখো আমি আগেই বলে দিয়েছিলাম এবং তুমি চেষ্টা করো হতে পারে তুমি কোনো না কোনো জায়গায় যাচ্ছ বা তুমি যাও নিজেকে ফ্রি রাখার চেষ্টা করো মানুষের সঙ্গে মেলামেশা করো কারণ তুমি নিজে নিজে খুশ হয়ে যাও ফ্রেন্ড যে তুমি আমি আমরা কেউ সবাই সব কিছু করতে পারে না ইউনিভার্স আমাদের কত কিছু কাজ করে আমাদের দায়িত্ব দশ পার্সেন্ট আছে নব্বই পার্সেন্ট ইউনিভার্স নিজের থেকে করছে তাহলে ভাবো দশ পার্সেন্ট নিয়েই আমরা ঝামেলায় পড়ে যাচ্ছি কোনো ঠিক রাখতে পারছি না আর নব্বই পার্সেন্ট ইউনিভার্স নিজের থেকে করে প্রত্যেক মাসে ভার্সেন আপডেট প্রত্যেক নিউমুন ফুল মুন ভার্সান আপডেটের সময় মানে প্রত্যেকটা পোর্টালে এত এনার্জি আমাদের ক্লিনজিং হয় তারপরও আমরা ঠিক থাকতে পারি না তারপরও আমরা হিজিবিজি করে বসি তাই না ইউনিভার্স সব কিছুই করছে ইউনিভার্স খাদ্য ঘুম কখন তুমি ঘুমাবে কখন তুমি উঠবে কার সঙ্গে কি কথা বলবে সবটাই ইউনিভার্স ডিসাইড করে রাখে তাও আমরা তালগোল পাকিয়ে ফেলি এই দশ পার্সেন্ট আমাদের হাতে আছে তাও তালগোল পাকিয়ে ফেলি তাই না ফ্রেন্ড তো চেষ্টা করো ইউনিভার্সের ভরসায় থাকার এবং এই যে পোর্টাল চলছে আমি জানিয়ে দিলাম এক একেবারে ডিপডাউনে যাবে না গো ফ্লোতে থাকো যে এটা আমার জীবন এ জীবনে এসব জিনিসগুলো হয় এগুলো অ্যাকসেপ্ট করো একদম ডিপডাউনে যাবে না ঠিক আছে ফ্রেন্ড আমি দেখব তোমার কি করা উচিত এই মুহুর্তে তোমার কি করা উচিত আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত তোমার দুজনের হিডেন বিষয় পুরো বেরিয়ে এসছে আজকে এনার্জি যাই দেখা হোক না কেন হিডেন পয়েন্ট জানা গেছে যে সেও সেও তোমাকে ভালোবাসে গোয় দ্য ফ্লোতে থাকো আমি এই কথাটাই তখন থেকে বলে যাচ্ছি যে আজকে বা দশ তারিখ পর্যন্ত ফ্রেন্ড গো উইথ দ্য ফ্লোতে থাকো কোনো চাপ নেওয়ার দরকার নেই আমি প্রথম থেকে এই কথাটা বলে বলে আসছি কার্ডও সেটাই বলছে গো উইথ দ্য ফ্লোতে থাকো ভেবে নাও ইউনিভার্স তোমাকে মেসেজ দিচ্ছে যে বাবা তুমি আর চাপ নাও নি অনেক চাপ নিয়ে নিয়ে নিজের মন মস্তিষ্ককে হ্যাং করে দিয়েছ এখন নেগেটিভ এনার্জি ক্লিন করতে প্রবলেম হচ্ছে তাই তোমাকে ডিপ ডাউন ফিল করাচ্ছে তাই না অতিরিক্ত নেগেটিভ এনার্জিকে তুমি নিজের কাছে রেখেছিলে বলে যে যত বেশি ডাউনে আছো ভেবে নাও তুমি সব থেকে বেশি নেগেটিভ এনার্জিকে পাশে রেখেছিলে তার জন্য তোমাকে ক্লিন করতে চাপের হচ্ছে অনেক সময় হয় না এক একটা কালো দাগ কি কোনো কিছু এমনভাবে নোংরা জিনিস চিপকে যায় তাকে সাফ করা খুব মুশকিল যেমন হয় না জং যদি ধরে যায় তাকে কত পরিমাণে মানে তার উপরে প্রেসার দিয়ে দিয়ে সেটাকে সরাতে হয় কারণ দরকার আছে সেটা তোমার ক্ষেত্রেও সেরকম তুমি অনেক বেশি যদি নেগেটিভ এনার্জিকে নিজের মনের মধ্যে রেখেছিলে তো অনেক বেশি ডিপ ডাউন ডিপ্রেশান বা স্যাড অ্যালন কষ্ট যন্ত্রণা খিটখিটে মেজাজ এমন কি অসুস্থও হয়ে যেতে পারো হতে পারে কারণ এটা ধরে নাও যে অতিরিক্ত তোমার নেগেটিভ এনার্জি ছিল বা আছে এগুলো এই জন্য তোমাকে বলা হচ্ছে হিল করো গো উইথ দ্য ফ্লোতে থাকো ইউনিভার্সের উপর ছেড়ে দাও কারণ এমনিতে ইউনিভার্স তোমার মাইন্ড বডি সোলকে অলরেডি তার নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে ঠিক আছে দশ তারিখ পর্যন্ত থাকবে দশ তারিখ অবধি যা কিছু হবে একদম চাপ নেবে না যেমন পরিস্থিতি আসবে অবস্থা অনুযায়ী ব্যবস্থা নিয়ে সামনে এগিয়ে যাও ঠিক আছে ফ্রেন্ড এই হচ্ছে তোমার রিডিং কেমন লাগলো জানিও সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ অবশ্যই পোর্টাল নিয়ে যদি কিছু বুঝতে অসুবিধা হয় ফ্রেন্ড আমি আবারও বলে দিচ্ছি কমেন্টে জানিও আমি চেষ্টা করবো তোমাকে বুঝিয়ে দেওয়ার ঠিক আছে